আচ্ছা, রানা চক্রবর্তী সুদের 6 নম্বর ক্লাস করছি, 48 থেকে শুরু হবে। আমাদের এ পর্যন্ত হয়ে গেছে 47 হয়ে গেছে, 48 থেকে শুরু হবে। 48 অঙ্কটা একবার করো, কি বলছে? ছ মাস অন্তর শোধ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3,300 টাকা কত বছরে? চক্রবৃদ্ধি সুদে আসলে 3,399 টাকা হবে। এখানে 6 মাস অন্তর যদি বলেছে, 6 মাস অন্তর হলে আর যেটা হয়ে যায় হচ্ছে টু, আর যেটা হয়ে যায় আর বাই 2%, অর্থাৎ 3% হলো, 6% ছিল সেটাকে অর্ধেক করে 3% করে দিলাম, আর এন যেটা হয়ে যায় সেটা হচ্ছে 2n, বুঝা গেল? এইখানে বলে দিয়েছে যে পি অর্থাৎ 3,300 টাকা, এ সেটা হচ্ছে কত, এ সেটা হচ্ছে 3,399 টাকা, বুঝা গেল? আমরা চক্রবৃদ্ধি সুদের যে প্রাথমিক যে নিয়ম বা বেসিক যে নিয়ম, সেই নিয়মে যাই যে আমরা বেসিক নিয়মে কি বলতো, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, যার পাওয়ার হচ্ছে এন, যার পাওয়ার হচ্ছে এন, এটা বেসিক নিয়ম। এখানে যদি আমরা মান পুট করি যে এর মান হচ্ছে কত, 3,900, 3,399, পি এর মান হচ্ছে 3,300, পি এর মান হচ্ছে 3,300, 1 প্লাস আর এর মান কত, 3%, 3/100, এন এর মান কত, এন এর মান হচ্ছে 2n, এন এর এখানে মানটা কত, বুঝা গেল? তাহলে এটা আমি যদি 10 উপরে যোগ করি তাহলে 103 হচ্ছে, তাহলে 103/100, যার পাওয়ার হচ্ছে 2n, সমান সমান 3399/3300, এটা লেখা যায়। এটা কি করলাম, আমরা বাইকারে নিলাম আর এটাকে সাকসেস করে রেখে দিলাম। এটাকে আমরা যেটা করতে পারি, 33 দিয়ে যদি আমি কেটে দিই, 33 অক্ষে 33, আর এটা যদি 33 রেখা দিই, 33 অক্ষে 33, 3 33 99, তাহলে 103। তার মানে আমি যেটা পেলাম যে 103/100, এটা পেলাম, এটার পাওয়ার কিছুই নেই মানে 1 আছে। দুই সাইডে বেশ সমান হলে পাওয়ার সমান হয়ে যায়, সূচকের নিয়ম অনুসারে সমান সমান দুই পাশে যদি বেস ইকুয়াল হয়ে যায় তাহলে পাওয়ার যদি সমান হয়, তাহলে পাওয়ার যদি সমান হয়ে থাকে তাহলে 2n সমান সমান লিখতে পারি 1, তাহলে n সমান সমান লিখতে পারি 1/2। তাহলে সময় কত লাগবে, প্রশ্ন যেটা বলেছে সময় এটা লাগবে হচ্ছে 1/2 বছর, বুঝা গেল? এটা উত্তর 49। ৪০০ টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? তাহলে প্রথমে একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের পরে সেকেন্ড পার্টে গিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছে, আরো বাড়ছে 5%। তাহলে প্রথম যে পার্সেন্টেজটা আছে সেটা আমরা বের করে নিই, তারপরে 5% যেটা অ্যাড হচ্ছে সেটা পরে বিবেচনা করবো। তাহলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে কি, দেখো এখানে যে টাইমটা, প্রথম টাইম বলে দিয়েছে কত, 2 বছর, 2 বছর টাইমে বলে দিয়েছে যে 400 টাকা, সেটা হচ্ছে 441 টাকা। টাইম যখন 2 হয় তখন আমরা এটাকে যখনই সুদের হার বা পার্সেন্টেজ বের করতে যাই, যখনই সুদের হার পার্সেন্টেজ আমরা বের করি তখন কি হয় এটাকে রুট হয়, ভেরি গুড, এটা রুট হয়ে যায়। তাহলে রুট করলে এটা যায় 220, আর এটা যায় 21, তার মানে এখানে 20-তে বাড়ছে হচ্ছে 1, অর্থাৎ 20-র মধ্যে 1 বাড়লো, তাহলে 100-তে কত, 100-তে করলে হচ্ছে 5%, 100-তে করলে 5, এটা ইকুয়াল করলে 5%। তাহলে আমার প্রাথমিক যে সুদের হার অর্থাৎ আর যেটা ছিল সেটা আমাদের ছিল কত, 5%। কন্ডিশন অ্যাপ্লাই করেছে যে এর সঙ্গে আরও 5% যোগ অ্যাড হচ্ছে, তাহলে 5% যদি অ্যাড হয়ে থাকে, এর সঙ্গে যদি আরও 5% যদি অ্যাড হয়ে যায় তাহলে টোটাল পার্সেন্টেজ এখন হয়ে গেলো 10%, আর 10% কথা অর্থ হচ্ছে 1/10 অংশে করলে। এবার কি বলেছে যে যে টাকাটা আমার এখন এই মুহূর্তে এসে দাঁড়ালো বা 5% সুদ কন্ডিশন অ্যাপ্লাই করলে 400 টাকায় সুদে আসলে ক টাকা হবে, সেটা আমাদের প্রশ্ন চেয়ে বসেছে। তাই যদি হয়ে থাকে, যেহেতু টাইমটা আমার কথা, টাইমটা 2 বছরই বলেছে, টাইম 2 বছরের মধ্যেই হবে, তাহলে 10 11 হয়, 10
একরকম, যেহেতু 2 বছর বলে এই এই সিস্টেমটাকে দুবার করতে হয়, তাহলে এটা হচ্ছে 100 টাকা, এটা 100 টাকা, এটা হচ্ছে 121 টাকা, যেখানে 100 হচ্ছে প্রাথমিক অর্থাৎ পি, আর এটা হচ্ছে এ। তাহলে আমার প্রশ্নে কি দিয়ে আছে, এ এর যে মানটা, পি এর যে মান, সেটা প্রশ্নে বলা আছে 400 টাকা, পি এর যে মানটা 400 টাকা বলা আছে। তাহলে আমি বলতে পারি 100 = 400, এখানেও তো 100 অনুপাতে কিন্তু 400, তাহলে 100 অনুপাতে কিন্তু 400 হয়ে থাকে, তাহলে একে কত হয় বাই 100, 121-এ কত, কারণ আমার 121 হচ্ছে এ, সুদে আসলে কত সেটা বলে দিয়েছে, তাহলে 121 এ হলে তাহলে গুণ 121, তাহলে 100 এটা 100 এটা কাটলে 4 দিয়ে এটা গুণ করে দিলে 4, 8, 4, তাহলে আমার যেটা হয়ে যাচ্ছে 484 টাকা। তাহলে প্রশ্নটা পুরো ক্লিয়ার করি যে 400 টাকা যদি 5% সুদে দিই সেটা 441 টাকায় যায়, আর যদি 400 টাকায় যদি 5% জায়গায় 10% করে দিই তাহলে সেটা 484 টাকা হয়ে যায়। বুঝা গেল? হয়েছে 50। কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা? তাহলে এখানে দুটো সুদের পার্থক্য চেয়েছে, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট সূত্র দিতে পারি, যেটা ডি সমান সমান পি আর স্কয়ার বা 100 স্কয়ার, যেটা ডাইরেক্ট সূত্র, ওইখানে করলে উত্তর চলে আসবে। এছাড়া আমরা যে স্টেপ বাই স্টেপ বা মেথডে করেছিলাম সেটা করলেও চলে আসবে। তাহলে আমরা একটা দুটো পদ্ধতি করি, দুটো পদ্ধতি, যেটা আমাদের সূত্র আমরা যেটা জানি ডি সমান সমান পি আর স্কয়ার বাই 100 স্কয়ার, এটা যখন এন সমান সমান 2 তখন এই সূত্রটা ডাইরেক্ট করা যেতে পারে। তাহলে এটা সূত্র আমরা ডাইরেক্ট করি, এখানে প্রশ্নের ডিফারেন্সটা বলে দিয়েছে, ডিফারেন্সটা আমার এখানে কত বলে দিয়েছে 48 টাকা ডিফারেন্স বলে দিয়েছে, তা 48 টাকা ডিফারেন্স যদি বলে থাকে তাহলে 48 সমান সমান পি আর এর মান বলে দিয়েছে কত 20, তাহলে 20 স্কয়ার বাই 100 স্কয়ার সমান সমান, তাহলে পি এটা হলো 400 বাই 100 গুণ 100, এটা হলো আর কি 48। তাহলে এই দুটো সূত্র দুটো কিনে দিলাম, 4 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা 12, তাহলে পি সমান সমান লেখা যেতে পারে 12। আর এবার আমরা যে একটা মেথড ইউজ করে যাই, যেহেতু এখানে পার্সেন্টেজ আর এর পার্সেন্টেজ বলা হচ্ছে 20%, তাহলে 20% কে লেখা যায় 1/5, তাহলে এখানে টাইম কত দিয়েছে এন এর মান 2, তাহলে এর মান, তাহলে এখানে পি সংখ্যা কি লেখা যেতে পারে 5 এর স্কয়ার অর্থাৎ 25। এবার ধরা হয় 5 এর স্কয়ার 25, তার মানে আমরা এটাকে দুটো পদ্ধতি নেবো, কারণ এর মান 2 আছে, এর মান 2 হলে দুখানা পদ্ধতি দুটো স্টেপ নেওয়া হয়, যেটা হচ্ছে 25 কে আমরা কি করি 1/5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 একবার 2বার, দুবারই 5 নিতে পরের বার কি হয় এটা আবার 1/5 দিয়ে কাটাকাটি করতে হয়, তার মানে এটা 1, কোথাও দিল এই দুটো যোগ করলে সেটা হয় এস আই অর্থাৎ 25, আর এই 1 হচ্ছে সিআই মাইনাস এস আই পার্থক্য, এস আই এটা দিয়ে হলো 1, আর শুধু সিআই যেটা সেটা হচ্ছে 25 = 26, 26 হচ্ছে সিআই। ধরো সব যোগ করলে সি আই, দুটো যোগ করলে হচ্ছে এস আই, আর এইটার পার্থক্য অর্থাৎ 25 আর 26 পার্থক্য তো 1, অর্থাৎ এইটাই হচ্ছে দুটো পার্থক্য। প্রশ্নে বলে দিয়েছে যে সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে দিয়েছে 1, অর্থাৎ বলে দিয়েছে 48, তাহলে শর্ত অনুসারে আমি যেটা করতে পারি 100 = 48 এটা হতে পারে। প্রশ্ন কি চেয়েছে যে ওটা পি এর মানটা কত, তাই তো চেয়েছে, তাহলে পি আমার এখানে কত করেছে, পি এর মানটা 25, তাহলে 25 কত, তাহলে 25 হয়ে যাবে 48 * 25, 48 সঙ্গে 25 যেই গুণ করবো তখন হয়ে যাবে 1200। কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকাটা 16 গুণ হবে? তাহলে এখানে বলেছে যে 1 গুণ টাকা 3 বছরে সেটা হচ্ছে 8 গুণ টাকা হচ্ছে, প্রথমে তাইতে বলেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা 3 বছরে 8 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এন যখন 3 তখন পি যখন 1 এ হয়ে যাচ্ছে হচ্ছে 8, 1 গুণ থেকে 4 8 গুণ হয়ে গেল। পরের কন্ডিশনে কি বলেছে যে এই এন এর মান কত হবে যখন পি 1 টাকাই থাকবে এবং এ হয়ে যাবে কত 16, 16 গুণ, 1 টাকা ধরা হয় তাহলে 16 টাকা,
এখানে 1 টাকা ধরলো 8 টাকা, তাহলে ক্লিয়ার হলো। এখানে আমরা কি জানি যে এ সমান সমান লিখতে পারি পি ইনটু 1 প্লাস আর বাই 100 যার পাওয়ার হচ্ছে n, এটা তো মেন সূত্র। তাহলে এখানে পি এর মান হচ্ছে 8, পি এর মান 1, 1 প্লাস আর বাই 100 যার n এর মান কত 3। আগে এখান দিয়ে এটা কন্ডিশন আসবে তারপর দিয়ে যাবো। এই 8 কে লেখা যায় 2 এর কিউব সমান সমান 1 প্লাস আর বাই 100 যার পাওয়ার হচ্ছে 3। দেখো এই 1 এর সাথে গুণ করে দিলে বা না রাখলে কোনো সমস্যা নেই, যাতাই থাকে। তার মানে 1 প্লাস আর বাই 100 যার পাওয়ার কিউব, আবার এদিকে 2 এর কিউব, কিউব কিউব যদি পাওয়ার পাওয়ার তুলে দিই তাহলে বেশ মনে হচ্ছে 1 প্লাস আর বাই 100 যার মান হয়ে যাচ্ছে 2। 1 প্লাস আর বাই 100 মান কত হচ্ছে 2, এটুকুই রাখে। কিন্তু আর এর মানও বের করা যায়, আমি এটুকুই রাখি। পরের বার দেখো কি বলেছে, এখানে যেটা বলেছে এটারও একই সূত্র, পি সমান এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 যার পাওয়ার হচ্ছে, তার মানে এই এন এর মান হচ্ছে এসে এন এর মান হচ্ছে, তাহলে পি এর মান যদি এখানে বসিয়ে দিই 16, এটা 1, এটুকুর মান কত বের করলাম, এটুকুর মান 2 বের করলাম, তাহলে 2 যার পাওয়ার হচ্ছে 10। এইটাকে কি লেখা যায়, 16 স্কয়ার, 16 মানে হচ্ছে 4 স্কয়ার, 4 স্কয়ার বা 2 এর পাওয়ার 4, যেভাবে ফোর করলো 4 হয়, এইটা সমান সমান লেখা যায় 2 এর এন, তাহলে দুটো বেশ সমান হলে এন সমান হলো কি 4। তাহলে যে টাইমটা লাগবে এখানে তো উত্তরটা বেরোবে, সেই উত্তরটা কত বেরোলো 4 বছর। এবার এটাকে যদি আমি একটু কনসেপ্টের মধ্যে দিতে যাই তাহলে কি করা যেতে পারে, দেখো যে এন যখন 3 বছর তখন 1 গুণ টাকা সেটা হচ্ছে 8 গুণ টাকা, 8 গুণে পরিণত হচ্ছে, এই তো বলেছে। এই 8 গুণ টাকাই আবার কত বছরে সেটা 16 গুণ বলেছে। দেখো এইখানে 1 বছর 3 বছরে হচ্ছে 8 গুণ হচ্ছে, যদি একটুখানি খেয়াল করো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 গুণ 2 গুণ 2 হচ্ছে, অর্থাৎ প্রথম বছরে 2 গুণ হচ্ছে, দ্বিতীয় বছরে 2 গুণ হচ্ছে, তৃতীয় বছরে 2 গুণ হচ্ছে। তাহলে এন এর মান যখন 1 তখন 1 গুণ টাকা সেটা 2 গুণ হয়ে গেল, তাই না? এন এর মান 1 হলে 1 গুণ টাকা সেটা 2 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি সেইভাবে যদি একটু অধিক নিয়মের মতো ভাবতে পারি যে এন এর মান 1 হলে 2 গুণ হচ্ছে, তাহলে আমার প্রশ্ন যেছে কত গুণে, প্রশ্নে যাবে 16 গুণ। তাহলে 16 গুণে যদি আমার যেতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে কত আসতে হবে তোমার হচ্ছে এন এর মান, এইভাবে যদি আমরা 2 করি আবার 2 গুণ করি, 2 গুণ করি 2 গুণ করি, দেখো প্রথম 2 গুণে হচ্ছে 1, এটাও 1, এটাও 1, এটাও 1, বুঝে গেল? অর্থাৎ এন এর মান প্রত্যেক বছরে যদি 1-1 গুণ 1 হয়ে থাকে তাহলে এইটা 16 গুণে এসে পৌঁছাতে টোটাল এন কত লাগছে, 4 বছর লেগেছে, তাহলে 4 বছর লেগে গেল, তাহলে 4 বছর লাগছে, অর্থাৎ 8 গুণ টাকা পরের বছরই 2 গুণ হচ্ছে, 8 গুণ টাকা তার পরের বছরই যাবে, পরের 3 বছরে দিয়ে যাবে, তখন সেটা হচ্ছে আরো 2 গুণ হচ্ছে, তাহলে সেটা গেল 4 বছর 52। ১২,০০০ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? দেখো যখন এন সমান 5 তখন 1 গুণ টাকাটা হচ্ছে 2 গুণ, বোঝা গেল? প্রথম 5 বছরে 1 গুণ টাকাটা হচ্ছে 2 গুণ, তাহলে পরের 5 বছরে এই 1 গুণ টাকায় আরো 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 গুণ হয়ে গেল পরের 5 বছরে, তারপরের 5 বছরে এই 1 গুণ টাকা আরো 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 8 গুণ হয়ে গেল পরের 5 বছরেও এই 1 গুণ টাকা আরো 2 গুণ হচ্ছে, অর্থাৎ 16 গুণ হচ্ছে, বুঝা? কিন্তু প্রশ্নে আমার কি চাইছে যে 20 বছরে মোট 20 বছরে কত হবে, দেখো এইভাবে প্রথম 5 বছর প্রথম 5 বছর প্রথম 5 বছর এই সব দেখছি, চারখানা 5 বছর হলে হচ্ছে 20 বছর, তাহলে টোটাল 20 বছরে 1 গুণ টাকা 16 গুণ হয়, কথা হিসাব বুঝে গেলাম? এটা ওরা যেভাবে বলেছে যে 1 গুণ টাকা, টাকার গুণটা বলে দিয়েছে, 1 গুণ মানে কত, এখানে 12,000 টাকা, এখানে 1 গুণের যে মানটা সেটা বলে দিয়েছে, সেটা কত 12,000 টাকা বলে দিয়েছে, তাহলে এইখানে কত, তাহলে 16 গুণ 12,000, 16 গুণ 12,000 যা 16 গুণ 12,000 করলে হচ্ছে 192,000 এই টাকাটা। ৫৩।
চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এন এখানে কত? 4, 4 বছর, 4 বছরে 1 গুণ টাকা, সেটা হচ্ছে 2 গুণ টাকা, 2 গুণ হচ্ছে, কথা বোঝা গেল? প্রশ্ন চেয়েছে যে 4 গুণ কত কবে হবে, তাহলে এর মান কত হলে, প্রথম এন বছরে যদি 1 গুণ টাকা 2 গুণ হয়ে থাকে, পরের এনের মান 4 বছর নেই, অর্থাৎ পরের 4 বছরে এই 1 গুণ টাকায় আরো 2 গুণ হয়ে যাবে, কত? 4 গুণ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে মোট যে টাইমটা, মোট যে সময় লাগলো, সেটা কত? 8 বছর। তাহলে 8 বছরে 1 গুণ টাকা, 1 গুণ টাকা 4 গুণ হয়ে যায়। প্রশ্ন বলেছে 4 গুণ হবে কত বছরে? এই 8 বছরে, এটাই উত্তর। 54। ১০,০০০ টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো এখানে পি কত বলে দিয়েছে, 10,০০০ টাকা, এন বলেছে 2 বছর, সুদের হার কত সেটা আমার চেয়েছে, আর সিআই আর এসআই এর যে পার্থক্য সেটা বলেছে কত? 25 টাকা। আমরা কি জানি যে যখন এন এর মান 2 বছর হয়, তখন ডিফারেন্স, সিআই এস আই এর যে ডিফারেন্স, সেটা সূত্র কি? পি আর স্কয়ার বাই 100 স্কয়ার, এটা আমাদের সূত্র। তাহলে সেই যদি হয়ে থাকে, তাহলে ডি এর মান এখানে কত? 25, তোমার সমান পি এর মান হচ্ছে 1,000, 10,000, আর এর মান বের করতে বলেছে বাই 100×100, এই দুটো শূন্য তো কেটে দিলাম, এই দুটো শূন্য, এই দুটো কেটে দিলাম, তাহলে আর স্কয়ার যেটা পেলাম সেটা হচ্ছে 25। তাহলে আর সমান কত হবে? ৫৫। কোন আসল 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলে পরিমাণ কত? একই নিয়ম করবো আমরা। তাহলে এখানে বসে পি সমান যেটা কথা সেটা চেয়েছে, যেটা সিআই মাইনাস এসআই, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে পার্থক্য সেটা দিয়েছে 6 টাকা। আচ্ছা আর যে পার্সেন্টেজ সেটা বলে দিতে কত? 5%। আর কি বলে দিয়েছে? এনের যে মানটা সেটা 2 বছর বলে দিয়েছে, এই দিয়েছে। তাহলে আমরা যে ডিফারেন্স যে সূত্র ডি সমান সমান লিখতে পারি পি আর স্কয়ার বাই 100 স্কয়ার, এটা আমাদের সূত্র ডি সমান সমান পি আর স্কয়ার বাই 100 স্কয়ার। তাহলে এখানে ডি এর মান কত? এখানে ডি এর মান হচ্ছে 6 টাকা, পি এর মান বের করতে হবে, পিটা পি থাকুক, আর এর মান হচ্ছে 5, 5 মানে 25 হয়ে গেল, স্কয়ার করলে বাই 100×100, এটার সাথে এটা কেটে দিলাম 4 হলো, তাহলে 4 দিয়ে এটা গুণ করলে 24 আর 100, অর্থাৎ 24 হচ্ছে পি এর মান, এটাই উত্তর। ৫৬। কোন আসলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ 6 মাস অন্তর এবং 1 বছরের হিসাব করে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়, তাহলে আসলে পরিমাণ কত টাকা হবে? ৫৬। তাহলে এখানে দুটো কন্ডিশন হয়েছে, এটা 6 মাস অন্তর আছে, 6 মাস অন্তর, আর 6 মাস অন্তর যখনই তখন আর এর মান হয়ে যায় R/2, যেখানে আর কত দেওয়া রয়েছে সেখানে প্রশ্নে 20 দেওয়া রয়েছে, আর প্রশ্নে 20 দেওয়া আছে, তার মানে 20/2 যদি আমি করি তাহলে সেটা হচ্ছে 10, তাহলে আর এর মান 10, তাহলে 10 কে করলে 1/10 অংশ, আর এখানে এন কত? এন এর মান হয়ে যায় 2n, এন এখানে যায় 2n। তাহলে এইখানে প্রশ্নে 2 বছর বলে দিয়েছে, প্রথম যে ট্রেনটা বলে 2 বছর বলে দিয়েছে, তার মানে আমরা এই জায়গাটা যদি এটা হয়ে যাচ্ছে 2×2, অর্থাৎ 4 বছর, 6 মাস অন্তরে টাইমটা হয়ে গেলো 4 বছর। তাহলে এবার দেখো যে অংশ অঙ্কে যদি আসে সেটা আমরা পি আর এতে যদি আমরা কনভার্ট করি বা রেশিও তো নিয়ে আসি, এই 10 সেটা হচ্ছে 11, এখানে এন কত? এন এই হচ্ছে 4, তাহলে 4 বার হবে এটা, তাহলে 10, 11, 10, 11, 10, 11 গুণ করলে একের পরে 4টে 0, আর এটা গুণলে 14,641, এটা গুণ করে, বুঝা গেল? সেকেন্ড বার কি বলেছে? দ্বিতীয়বারে দরকার, দ্বিতীয়বারে চলে আসো, অর্থাৎ প্রথমবারে কি দেখছি যে 10,000 টাকা হয়ে যাচ্ছে 14,641 টাকা, এটা হচ্ছে প্রথমবারে। সেকেন্ড বারে কি বলেছে? সেকেন্ড বারে 1 বছরের হিসাবে
সুদের পার্থক্য এক বছর এসে এই এই গল্পগুলো আসছে এখানে বলে দিয়েছে যে এন এর মান এখানে কত দুই আর আর আমাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছে 20% কারণ এটা টাইমটা হচ্ছে এক বছরের সাপেক্ষে আগে ছিল 6 মাস অন্তর অন্তর সুদ দিয়েছিল এটা এক বছর অন্তর অন্তর সুদ দেবে তাহলে সেক্ষেত্রে টাইম যে দিয়েছে 2 বছর যাবে আর 20% তাহলে এখানে আমরা পি আর এর যদি আমরা রেশিও তৈরি করি পি হচ্ছে যদি 100 টাকা হয়ে থাকে সেটা হচ্ছে 120 টাকা 20% কত হচ্ছে তাহলে এটা যেহেতু দুবার হচ্ছে এন যেহেতু দু তাহলে দুবার হবে 100 120 তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে তাকে একের পরে 400 আর এটা গুণ করে বারো স্কোয়ার কত 144 তারপরে 2 শূন্য 144 বা 2 শূন্য তারপরে দেখো এইখানকার তোমার হচ্ছে এইখানকার যে 100 আর এইখানকার যে 100 দুটো সমান রয়েছে 100 বলতে এখানে 10,000 এখানে 10,000 সমান বুঝলে 10,000 সমান হয়ে থাকলে তাহলে আমি প্রশ্ন কি বলতে পারি এইখানে প্রথমে যে সুদ আসল পাচ্ছি প্রথমে যে সুদ আসল পাচ্ছি আর দ্বিতীয়তে কিন্তু সুদ আসল পাচ্ছি তাদের মধ্যে কি পার্থক্য কত শর্ত কি দিয়েছে পার্থক্য যেটা দিয়েছে পার্থক্য প্রশ্ন বলা আছে এটা কি 482 না 482 পার্থক্য দিয়ে আছে কিন্তু আমাদের এখানে যে পার্থক্যটা পাচ্ছি সেই পার্থক্যটা কত সেই পার্থক্য হচ্ছে 14641 থেকে 14400 বাদ দিলে সেটা হচ্ছে 241 তাহলে 241 সমান সমান 482 তাহলে 1 সমান সমান হবে 241 যা কাটাকাটি করলে 2 তাহলে 1 সমান সমান হচ্ছে 2 1 সমান সমান 2 প্রশ্ন কি চেয়েছে যে আসল কত আসল আমাদের কত দুটো হচ্ছে 10,000 দুটো 10,000 তাহলে 10,000 কত হবে তাহলে 10,000 সমান সমান লেখা যেতে পারে 20,000 57%-এর হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য একদম ডাইরেক্ট আমরা সূত্র চলে যাব এখানে পি কত বলে দিয়েছে 4,000 টাকা আর আর সমান 5% আর কি দিয়েছে এন এর মান দুই আর এন এর মান যদি 2 হয় তাহলে ডি সমান হলে আমরা কি লিখি পি আর স্কয়ার বাই 100 স্কয়ার এটা হলো সূত্র তাহলে ডি ডি যদি ডিফারেন্স তাহলে পি হচ্ছে 4,000 টাকা আর হচ্ছে 5 এর মান স্কয়ার করলাম 25 বাই 100 ইনটু 100 তাহলে এই দুটো শূন্য কেটে গেল 25 দিয়ে এটা কাটলে 4 4 দিয়ে এটা কাটলে 10 তাহলে ডিফারেন্স হয়ে গেল 10 তাহলে এই আছে এটা আর একটা নিয়ম যেটা তোমরা শিখিয়েছিলাম সেটা কইভাবে পড়বা দিলে ওটা হয়ে যাবে 58 2,000 টাকা 10% 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে 58 কত পার্সেন্ট বলেছে 58-তে 10% 2,000 টাকা 3 বছরে তাহলে 10% 2,000 টাকা এন সমান হচ্ছে 3 বছর এন এর মান 3 বছরে তাহলে এ 10% মানে 1/10 করা যেতে পারে তাহলে পি আর এতে আমরা যদি চলে আসি তাহলে পি হচ্ছে 10 এ হচ্ছে 11 তাহলে এনে মান যেহেতু 3 তাহলে 3 বার লিখতে হবে তাহলে এটা গুণ করলে 1,000 আর এটা গুণ করলে 1331 তাহলে এদের যে পার্থক্য হয় সেটা হচ্ছে সুদ পার্থক্য এখানে কত 331 টাকা আচ্ছা প্রশ্নের যে পি এর মানটা বলা আছে পি এর মান কত দিয়েছে 2,000 তাহলে 2,000 58 টাকা হচ্ছে তাহলে পি এর মান বলা আছে 2,000 তাহলে প্রশ্ন করতে পি এর মান 2,000 হয়ে থাকে তাহলে আমাদের এ পি কত হচ্ছে 1,000 তাহলে শর্ত অনুসারে বলতে পারি 1,000 সমান সমান 1,000 সমান সমান বলতে পারি 2,000 টাকা তাহলে 1 সমান সমান 2 তাহলে 331 টাকা সমান সমান লিখতে পারি 662 টাকা এটা হচ্ছে 662 59 কত টাকার 5% হারে 2 বছরে সরল সুদে চক্রবৃদ্ধি সুদে পার্থক্য 25 টাকা পি এখানে কত চেয়েছে আর কত 5% গুলো দিয়েছে এন এর মান 2 বছর দিয়েছে আর ডি দিয়েছে 25 টাকা আমরা কি জানি এন যখন 2 বছর তখন ডি এর যে সূত্রটা সেটা হচ্ছে পি আর স্কয়ার বাই 100 স্কয়ার এটা সূত্র বি এর মান 25 বলেছে 25 সমান সমান পি এর মান বের করতে হবে মানে এটা গেল হচ্ছে 5 এর স্কয়ার আর হচ্ছে 5 বাই 100 গুণ 100 তাহলে 5 স্কয়ার 25 তাহলে পি সমান সমান লেখা যেতে পারে 10,000 কারণ এই 25 আর এই 25 কেটে যাচ্ছে আর কোনা কোনি করে
100 চলে আসলো। আমরা পেরিয়ে দিয়ে